বিশ্বের বিলিয়নারদের কথা বলতেই কয়েকজনের নাম ঘুরে ফিরিয়ে আসে। তবে এরা ঠিক কোন বয়সে এই ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হলেন তা অনেকেই জানেন না। ফোর্বসের 2020 সালের বিলিয়নারদের তালিকা বিশ্লেষণ করেছে ব্রিটিশ স্পোর্টিং বেটিং ফার্ম ও বিজি। সেখানে বিল গেটস, জাকারবার্গ, অ্যালিসনের মতো বিলিয়নাররাও জীবনের কোন সময়টা ধনীর তালিকা উঠে এসেছিলেন তা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রথমে রয়েছে ওয়ারেন বাফেট, যার বয়স 56 বছর। বর্তমানে তার আনুমানিক সম্পদ রয়েছে 79.7 বিলিয়ন ডলারের মতন। তিনি বিনিয়োগ গুরু নামে পরিচিত। বাকশেয়ারের হ্যারথর সিইও নিজেকে বিলিয়নার ব্যবসায়ীতে পরিণত করেন 1986 সালে, যখন 56 বছর বয়সে। সেই সময় তার প্রতিষ্ঠান ক্লাসের শেয়ার বিক্রির পর $1 বিলিয়ন আয় করেন। দ্বিতীয়ত রয়েছে জর্জ লুকাস, যার 52 বছর। বর্তমানে সম্পদের পরিমাণ $5.7 বিলিয়ন। সময়ের দুটো সুপরিচিত ফিল্ম ফ্রাঞ্চাইজিজের নেপথ্যের মানুষ তিনি। তবে বেশিরভাগ অর্থ তিনি বানিয়েছেন তার প্রোডাকশন স্টুডিও লুকাস ফিল্ম $4.05 বিলিয়ন বিনিময়ে ডিজনির কাছে বিক্রির পর। তিনি প্রথমবারের মতো বিলিয়ন হন 1996 সালে, যা 52 বছর বয়সে। তৃতীয়ত রয়েছেন কার্লোস স্লিম। বর্তমানে তার আনুমানিক সম্পদের পরিমাণ রয়েছে $51.2 বিলিয়ন। 1991 সালে, 51 বছর বয়সে, এই টেলিকম ম্যাগনেট নিজেকে বিলিয়নার ব্যবসায়ীর তালিকায় তুলে নেন। রিয়েল এস্টেটের বিনিয়োগ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। 2015 সালে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেন। চতুর্থে রয়েছেন ল্যারি এলিয়াসন। এখন তার সম্পদের পরিমাণ $71.4 বিলিয়ন। ওরাকলের প্রতিষ্ঠাতা তিনি। 1993 সালে 49 বছর বয়সে বিলিয়নার হয়ে যান। প্রতিষ্ঠানের সিইও পদে থেকে 2014 সালে সরে আসার পর তিনি জেট সেটিং এবং ইয়ট রেটিং দুনিয়ার প্লেবয় বন যান। পঞ্চমে রয়েছে অপরাহ ইউগেনফ্রে। তার সম্পদের পরিমাণ $2.5 বিলিয়ন। মিডিয়ার মোগল এবং টেলিভিশন ব্যক্তিত্ব তিনি। 2003 সালে 49 বছর বয়সে তিনি বিলিয়নার হয়ে যান। ইতিহাসে তিনি প্রথম কালো চামড়ার নারী বিলিয়নার হন। 6 নম্বরে রয়েছে ম্যাক হুইটসম্যান। তার এখনকার সম্পদের পরিমাণ $5.1 বিলিয়ন। ইবে এবং হিউডলেট প্যাকেজের সাবেক সিইও এবং বর্তমানে কিউবির সিইও নিজেকে 1998 সালে 42 বছর বয়সে নিজেকে বিলিয়নার বানিয়ে ফেলেন। ফোর্বস জানায় ইবে প্রতিষ্ঠানটাকে পাবলিক করে ফেলার পরে তার সম্পদ $1 বিলিয়নের ঘর ছাপিয়ে যায়। সপ্তমে রয়েছে জেফ বেজোস, যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা। এই ব্যক্তির সম্পদের পরিমাণ $188.1 বিলিয়ন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও নিজেকে 1999 সালে মাত্র 35 বছর বয়সে নিজেকে বিলিয়নার ব্যবসায়ীদের দলে নিয়ে যান। পরে তিনি পৃথিবীর প্রথম $100 বিলিয়ন মূল্যের সম্পদের মালিক হয়ে যান। অষ্টমে রয়েছে বিল গেটস। বর্তমানে তার সম্পদের পরিমাণ $113.5 বিলিয়ন। মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা 1978 সালে 31 বছর বয়সে বিলিয়নার হয়ে যান। $1 বিলিয়ন মালিক হওয়ার পর তিনি বিশ্বের কনিষ্ঠতম বিলিয়নারের পরিণত হন। নবমে রয়েছেন ল্যারি পেজ। বর্তমানে তার সম্পদের মূল্য $66.8 বিলিয়ন। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি। 2004 সালে মাত্র 30 বছর বয়সে তিনি $1 বিলিয়ন মালিক বনে যান। দশমে রয়েছেন মার্ক জাকারবার্গ। বর্তমানে ফেসবুক প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ $99.6 বিলিয়ন। 2008 সালে তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির বদলতে তিনি বিলিয়নার হন। তখন তার বয়স ছিল 23 বছর। ইতিহাসের সবচেয়ে কম বয়সে তিনি বিলিয়নার হয়ে থান। আশা করি আমার নিউজটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের নিউজ টরন্টো 2.0 সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। Thank you.